আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব যে সাত ব্যক্তির জন্য আসমানের ফেরেশতারা 24 ঘন্টা দোয়া করতে থাকেন। চলুন আমরা সেই সাত ব্যক্তি সম্পর্কে জানি যাদের জন্য ফেরেশতারা অবিরত দোয়া করতে থাকেন। আপনিও চাইলে হতে পারেন সেই সাত ব্যক্তির একজন। এই গুণগুলো যদি আপনার মধ্যে অর্জন করতে পারেন তাহলে আপনার জন্য ফেরেশতারা দোয়া করতে চাইবে। তাই পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে বিডিএন এন্টারটেইনমেন্টের আজকের আয়োজনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকার অনুরোধ রইল। এর আগে বলে নিচ্ছি ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ফেরেশতারা যদি দোয়া করে তাহলে আপনি নিঃসন্দেহে একজন দিনদার নেককার হিসেবে পরিগণিত হবেন এবং মহান আল্লাহ পাক আপনার জন্য হাশর নশর কিয়ামতের পর জান্নাতের ফয়সালা করে দিবেন আলহামদুলিল্লাহ। চলুন জেনে নেই সেই সাত ব্যক্তির সম্পর্কে যাদের জন্য আসমানে ফেরেশতারা 24 ঘন্টা দোয়া করতে থাকেন। এক, অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার সাথে একজন ফেরেশতা নিয়োজিত থাকে, অতঃপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে আল্লাহ তাআলার কাছে ফেরেশতাটি দোয়া করে বলতে থাকে, হে আল্লাহ, তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্র অবস্থায় অজু করে ঘুমিয়েছিল। সুবহানাল্লাহ। দুই, সালাতের জন্য অপেক্ষারত ব্যক্তি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু সাল্লাম হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে যদি কোনো ব্যক্তি অজু অবস্থায় সালাতের জন্য অপেক্ষা করে মসজিদে বসে থাকে সে যেন সালাতে রত, তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি তার প্রতি দোয়া করো। তিন, প্রথম কাতারে নামাজ আদায়কারী। বারা রাদিয়াল্লাহু সাল্লাম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, প্রথম কাতারের নামাজীদেরকে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করেন এবং ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন। চার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠকারী। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 70 বার দয়া করবে এবং ফেরেশতারা তার জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করে। অতএব বান্দা অধিক দূরত পাঠ করুক বা অল্প দূরত পাঠ করুক এটা তার ব্যাপার, কিন্তু 70 বার করলে ফেরেশতারা তার জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করতে থাকবে। পাঁচ, রোগী প্রদর্শনকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম তার উপর মুসলিম ভাইকে দেখতে যায় আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা প্রেরণ করেন। তারা দিনে যে সময় এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইকে দেখতে গিয়েছে সে সময় হতে দিনের শেষ সময় পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং সে রাতের যে সময় দেখতে যায় রাতের সে সময় হতে ফেরেশতারা তার জন্য রাতের শেষ সময় হতে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আল্লাহু আকবার। ৬, মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল হয় এবং তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। যখন সে ব্যক্তি তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখন সে নিযুক্ত ফেরেশতা বলে আমিন, অর্থাৎ হে আল্লাহ কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ এবং তোমার ভাইয়ের জন্য যা চাইলে তা আল্লাহ তাআলা কবুল করুক। ৭, কল্যাণের পথে দানকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা অবতরণ করেন, একজন বলেন, হে আল্লাহ দানকারীর সম্পদ বাড়িয়ে দেন, আর অপরজন বলেন, হে আল্লাহ যে দান করলো না তার সম্পদগুলো বিনষ্ট করে দেন। তাহলে ভিউয়ার্স, আমরা কি এই সাত ব্যক্তির মতো হতে চেষ্টা করতে পারি না? অবশ্যই পারি। এর কোনো শর্তই এমন কোনো কঠিন শর্ত নয় যে আমরা তা পালন করতে পারবো না বা পালন করতে অনেক বেশি কষ্ট হবে। ভিউয়ার্স, অত্যন্ত সহজ এই শর্তগুলো আমরা ইনশাল্লাহ এখন থেকে পালন করার চেষ্টা করব। ভিডিওটি সম্পর্কে যে কোনো ধরনের মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।